গেল সপ্তাহে ওমান উপসাগরে ইরানের অপরিশোধিত তেলের একটি কার্গো আটক করে যুক্তরাষ্ট্র। সে সময় ইরানের তেল জব্দের খবর উঠে আসে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে। এর পাঁচ দিনের মাথায় বৃহস্পতিবার ওমান উপসাগরে মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী একটি তেলের ট্যাঙ্কার জব্দ করে ইরান। তেলের ট্যাঙ্কারটি কুয়েত থেকে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টনের দিকে যাচ্ছিল। তেহরানের দাবি, ইরানের একটি নৌকাকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার সময় আটক করা হয় ট্যাঙ্কারটিকে। সে সময় ইরানের বেশ কয়েকজন ক্রু আহত হন। পাল্টাপাল্টি ট্যাঙ্কার ও কার্গো জব্দের ঘটনায় ওমান উপসাগরে যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনার পারদ তুঙ্গে পৌঁছেছে। এদিকে আঞ্চলিক জলসীমায় নৌ চলাচলের অধিকারে হস্তক্ষেপের অভিযোগ তুলেছে ওয়াশিংটন। মার্কিন নৌবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে তীব্র নিন্দা জানিয়ে ট্যাঙ্কারটি ছেড়ে দেওয়ার আহ্বান জানানো হয়। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ।